আমি বন্দুক দিয়ে এখানে চিকেন পকোড়া খাইতে আসছি। যারা সবর করো, হ্যালো গাইস, সো আজকে নিউ ব্লগ। আজকে যাচ্ছি আমরা শ্বশুরের বাড়ি, তার কারণ হচ্ছে এখানে স্নেহাশিষরা আছে, ছোটও আছে, এখানে ওরা প্রজেক্ট করতেছে আর আমিও যাবো ওদের সাথে। যেগুলো প্রজেক্ট আমার কমপ্লিট, ওদের আছে, দেখা যাক কী করে আর রাস্তা যাওয়ার পথে দেখে কী কী হয়, আরও দেখা যাচ্ছে নিয়ে যাবো। আচ্ছা আমি ওদিনটা করতেছি তাই আর কি, লাইক আর পাশে ঘন্টাটা টং করে বাজার দিয়ে যাওয়া আর কি, সাবস্ক্রাইবটা করে দাও। এত ভিডিও বানাচ্ছি এত দিন ধরে, সাবস্ক্রাইবই করছো না, জানি অনেক লোকে ভিডিও দেখতেছি কিন্তু সাবস্ক্রাইব করতেছি না, খারাপ লাগে। সাবস্ক্রাইব করো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি, আপনাদের উৎসাহ দিতে পারি। সাবস্ক্রাইবটা করে দেখো আর চলো যাওয়া যাক, লেটস কন্টিনিউ দ্য ভিডিও। ছবি যাওয়ার আগে স্মৃতিজনক জায়গা আছে, দেখাচ্ছি সেই জায়গাটা কি। সেটা হলো আমাদের স্কুল, আমাদের হাই স্কুল, পিএম হাই স্কুল। চলো দেখাচ্ছি স্কুলটা। আমাদের স্কুল, আমাদের হাই স্কুলে যে দেখা যাচ্ছে ওই স্কুলটা, হাই স্কুলের পরেই এই কিছু আর দু মিনিটের রাস্তা, তারপর সূর্য বাড়ি। তো যাওয়া যাক সূর্য বাড়ি, রেস্ট কেন যাওয়া ভিডিও। তো গাইস এই সূর্য বাড়ি যাওয়ার রাস্তা, এখন বেরোবো, দেখি আশেপাশে কেউ আসে নাকি। আমি সবসময় আগে একটু ভাবতাম ওদের বাড়ি, কিন্তু ভুল পাশে তো ভুল হয়ে যায় সবসময়। এখানে একটি ওদের বাড়ি দেখছো, ছেলের বাড়ি। ও ছেলের বাড়িতে এখন থেকে বেরোইলাম, এখন যাচ্ছি কোথায় যাবি, পকোড়া খেতে। চিকেন পকোড়া খাওয়াবি, চিকেন পকোড়া খাইতে যাবো। চিকেন পকোড়া খাইছি, আমার এখানে ইয়ার কি করলাম, এরা সত্যি মানিয়ে নিল চিকেন পকোড়া। আমাকে আমার কিডনি বন্ধক দিয়ে এখানে চিকেন পকোড়া খাইতে আসছি। চলো এক টাকাও নাই, সব টাকা কোথায় গেছে, অনেক ফোনে আসলাম, তোর ফোনে দেখবো। চিকেন পকোড়া খাওয়া যাক, দেখা দেখা সবাইকে দর্শক আমার কিডনি বন্ধ করে এখানে চিকেন পকোড়া খাইতে আসছি। কেমন বন্ধু, কেমন টেস্ট? আপ তো স্যার বল দে, কেমন ভাই? কেমন বলুন না আপনি, ভাই কি বলবো, সেই খাইলাম। হ্যাঁ সেই তো খাইলাম গাইস, আমার এই সব টাকা উড়ে গেছে, কিডনি বন্ধ করে যে কিডনিটা নাই, তো কি আর বলবো। আমার কেটিএম R15 ওর এমটি, আপনি কিছু বলবেন কেন বলুন, কি 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 আপনার কবে মন ভালো ছিল? এই তো লেটেস্ট নিউজ হে। আচ্ছা আচ্ছা, তো চিকেন পকোড়া খাইতে হবে, কারণ কি আপনার এত দূর
রেস্টুরেন্টের নাম পটল কিচেন। ও হেভি বানায়, আসতে পারো কান্তি থাকলে। চলো এখন বাড়ির দিকে রান্না যাওয়া যাক, বাড়ির দিকে পুরো সাইকেল চাইকেল লাগবে আরও কয়েকক্ষণ, তারপর এখন বাড়ি যাব। ও কি আর বলবো, সবটা উড়ে গেল আজকে আমার। এই যে কি বলবো, তুমি খালি স্মাইল দিচ্ছ। সো গাইস এখন প্রায় 4:30 বাজে, আমি বাড়ি পৌঁছাই। তো আগে যারা গেছে ভালো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন, তারপরে এবং সাথে সাবস্ক্রাইবটা প্লিজ অবশ্যই করে দিন, না করলে আমরা করে দিন। আর ভিডিওটি বাজে দিও আর কমেন্টে বাজে দিও, যদি আমি ছোট্ট একটা ব্লগ আসলে ভালো লাগবে। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে।